আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে প্রায় সংখ্যক লোক কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুকের মধ্যে একটি অপশন রয়েছে স্টোরিজ অপশন, যেখানে 24 ঘন্টার জন্য ছবি এবং ভিডিও আপলোড করা যায়। অন্য বন্ধুরা যদি স্টোরিতে কোনো প্রকারের ভিডিও আপলোড করে, সেই ভিডিওটা আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাস্ট একটি ক্লিক করে যে কোনো ধরনের স্টোরি আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি নাজিমউদ্দিন, আপনারা আছেন ইউটেক চ্যানেলের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম ব্যাক। আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ফেসবুকের স্টোরিগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে আপনাদের থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সিম্পলি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে এখান থেকে চার্জ করে দিবেন ফেসবুক স্টোরি ডাউনলোড। তো ফেসবুক স্টোরি ডাউনলোড লিখে যখন চার্জ করে দিবেন, তখন আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস কিন্তু চলে আসবে। তো আপনারা সর্বপ্রথম একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, সেই অ্যাপসে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটির কিন্তু রেটিং খুব ভালো এবং 24 MB। এই জিনিসটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমাদের ইনস্টল প্রক্রিয়া শেষ হয়েছে, এবার আমরা ওপেন করে দিব। ওপেন করার সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফেসবুকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য লগ ইন উইথ ফেসবুক যে অপশনটি রয়েছে, সেই অপশনে একবার ট্যাপ করতে হবে। তো এরপর আপনাদেরকে ফেসবুকের লগ ইন পেজে নিয়ে আসবে। ঠিক আপনারা যেভাবে আপনাদের ফেসবুকে লগ ইন করেন, ঠিক একইভাবে এখান থেকে লগ ইন করবেন। উপরে আপনাদের নাম্বার অথবা ইমেল অ্যাকাউন্ট বসিয়ে দিবেন, নিচে আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আমি কিন্তু আমার ফেসবুকের ইমেল অ্যাকাউন্ট এবং আমার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি অলরেডি বসিয়ে দিয়েছি। তো এরপর এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো সাথে সাথে আপনাদের ফেসবুকে লগ ইন হয়ে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি নিউজ ফিড। এই নিউজ ফিডে আপনারা আপনাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকটা ব্রাউজ করতে পারবেন। আপনি যদি অন্যের স্টোরি দেখতে চান, তাহলে এখানে স্টোরি একটি অপশন রয়েছে, সেই অপশনে একবার ট্যাপ করে দিবেন। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ভিডিওর উপর আমি ট্যাপ করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটি ভিডিও স্টোরি পেয়ে গিয়েছি। তো আপনারা সিম্পলি এখান থেকে সেই জিনিসটা চালু করে দেখতে পারেন। তো এখান থেকে চেক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি ডাউনলোড অপশন চলে এসেছে, সেই ডাউনলোড অপশনে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনাদের ফাইল ম্যানেজারের এখানে পারমিশন দিতে হবে, এখানে অ্যালাউ করে দিবেন। তো সাথে সাথে কিন্তু আপনাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এখানে আরেকটি অপশন রয়েছে, চান্স অপশন। আপনি যদি কোনো স্পেসিফিক ব্যক্তির স্টোরি দেখতে চান, তাহলে এখানে চান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করে তার নামটা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এখান থেকে চান্স করে দিবেন। চান্স করে দেওয়ার পর আপনাদের যদি সেই পরিচিত আইডিটি চলে আসে, তাহলে সেই আইডির উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি স্টোরিজ অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনে একবার ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন স্টোরিটা কিন্তু আমরা সহজে খুঁজে পেয়েছি। আপনারা এখানে টু ডটে ক্লিক করে এখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যে স্টোরিটা এখন ডাউনলোড করেছি, সেটা আমি এমএস প্লেয়ার থেকে আপনাদের চালু করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই স্টোরিটা কিন্তু আমরা একটু আগে ডাউনলোড করেছিলাম। আশা করি এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। কিভাবে ফেসবুকের ভিডিওগুলো গ্যালারিতে ডাউনলোড করতে হয় তা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।